সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপির যুব মোর্চা নেতা। পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার সময় বচসা আর তার জেরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পাম্পের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির যুব মোর্চার নেতার বিরুদ্ধে। পেট্রোল পাম্প সূত্রে জানা যায়, অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নাম সাহেব রায়, বাড়ি শালতোরা থানার পাবড়া গ্রামে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, পাবড়া মোড়ের এক পেট্রোল পাম্পে অভিযুক্ত সাহেব রায় পেট্রোল নিতে গেলে পেট্রোল পাম্প কর্মীদের সঙ্গে তার বচসা বাঁধে। অভিযোগ, বচসার সময় হঠাৎই কোমরের পিছন থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে পেট্রোল পাম্পের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করে অভিযুক্ত সাহেব রায়। স্বাভাবিক কারণেই আগ্নেয়াস্ত্র দেখে হইচই পড়ে যায় পেট্রোল পাম্পে। বাতাস গরম হচ্ছে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত যুব মোর্চা নেতা সাহেব রায়। পেট্রোল পাম্পের তরফ থেকে খবর দেওয়া হয় শালতোরা থানায়। শালতোরা থানার পুলিশ তদন্তে নেমে মেজিয়ার জেমুয়া এলাকা থেকে অভিযুক্ত সাহেব রায়কে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। আজ ধৃত সাহেব রায়কে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অপরাধে পুলিশ অস্ত্র আইনে 25 ও 27 জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। আগ্নেয়াস্ত্র সহ বিজেপি যুব মোর্চার নেতা সাহেব রায়কে গ্রেফতার করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপির বিরুদ্ধে। প্রতি উত্তরে রাজবঙ্গের বিজেপি কনভেনার পার্থ সারথী কুণ্ডু বলেন, সাহেব রায় বিজেপি যুব মোর্চার একজন কর্মী, তবে যাই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি সাহেব সত্যি কোনো অপরাধ করে থাকে প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা নেবে। বাঁকুড়া থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। যখন তেল দিচ্ছিলাম তখন বোতলের মধ্যে তো তেল দেওয়া বন্ধ আছে, বোতল নিয়ে এসেছিল তেল দেওয়ার জন্য। তো বোতলে তেল দেওয়ার পর বুঝে বোতলে তেল দিতে হবে, সেটার জন্য ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর রেগুলার বাইর করেছিল, ও পেছনে ছিল, পেছন ধরে ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, কী বলছিল? তেল দিতে হবে। তারপর ঝামেলা হয়েছে আর কি ওইটা নিয়ে। বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে গতকাল যে ঘটনা ঘটিয়েছে বিজেপির যুব মোর্চার অন্যতম নেতা, দিনের বেলায় আর্মস নিয়ে পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোল পাম্পের কর্মীদেরকে জোর করে তেল দেওয়ার কথা সে বলেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন বিজেপি দলটা কোন জায়গায় পৌঁছে গেছে। বিজেপি এই ধরনের চ্যাংড়া নেতারা, তারা দিনের বেলায় আর্মস নিয়ে মানুষকে খুন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের কড়া হস্তক্ষেপে তাকে অ্যারেস্ট করেছেন। আমরা চাই যে এই সমস্ত বিজেপির যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এবং বিজেপি দলটা যাতে পৃথিবী থেকে উধাও হয়ে যায় সাধারণ মানুষের কাছে, সেই বার্তা আমরা কিন্তু রাখতে চাইছি। আপনাদের মাধ্যমে এই খবর পেলাম, সাহেব রায় তিনি যুব মোর্চার সাধারণ কর্মী, তিনি কোনো পদাধিকারী নন। আদৌ ঘটনা কি ঘটেছে এখনও বিস্তারিত জানা যায়নি, তবে যদি কোনো কর্মী তার ব্যক্তিগত বিষয়টা, কারণ ঘটনা হচ্ছে এটা কেন প্রার্থীর সে দায়িত্ব কোনো পদাধিকারী নয়, সে যদি করে থাকে সেটা তার আইন মাফিক তার সাজা, বা দোষী হলে তার বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া সেটা প্রশাসন নেবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে বিস্তারিতভাবে বিজেপির কর্মী কি না, আদৌ তার বিজেপির দায়িত্বশীল কর্মী নয়, তবু আর কি যদি সেটা হয়ে থাকে সে যেই হোক আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আইনে প্রশাসন তার জন্য যা ব্যবস্থা নেবে। কিন্তু এই ধরনের একে পার্টি দল কখনো সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। কারণ ঘটনা হচ্ছে এখানে হয়তো কোনো কারণে ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, সেটাতে দলের কোনো ব্যাপার নেই, এর বিরুদ্ধে আর কিছু প্রশাসন যা ব্যবস্থা নেবে।